নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তে বেরিয়ে আসে মাথারখুলি, ঘটনায় উত্তেজনা এলাকায়। শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে স্বচ্ছতা অভিযান রাজনগরে। এখন জেলা বার্তা বিস্তারিত। ইংরেজ আমলের তৈরি একটি ভগ্নপ্রায় কালী মন্দির ভেঙে নতুন করে মন্দির করার জন্য বোলপুর থানার অন্তর্গত যদুপুর গ্রামের বাসিন্দারা কাজে লাগে। মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির পর মন্দিরের মাটি ও বেদি খুঁড়তে বেরিয়ে আসে দুটি মাথার খুলি, যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ইংরেজ আমলের ওই কালী মন্দিরের পুজোর দায়িত্বে থাকা পরিবারের এক সদস্য লাল কুমার থান্ডার জানান, আমাদের এই মন্দির নির্মাণের জন্য মিস্ত্রিরা কাজে লেগেছে। তারা বলে জাগ্রত কালিমা, সেই জন্য তারা মায়ের বেদি নিজের হাতে ভাঙবে না, আমাকে ভাঙতে বলে। তারপর আমি বেদি ভাঙতেই দেখতে পাই দুটি মাথার খুলি। ঘটনার পর এলাকায় শুধু উত্তেজনা নয়, পাশাপাশি সমানভাবে ছড়িয়েছে আতঙ্ক, যা এলাকাবাসীর চোখে মুখে স্পষ্ট। তবে কী করে এই মাথার খুলিগুলি এখানে এলো তা নিয়ে কেউ স্পষ্টভাবে কিছুই বলতে পারেনি। পুজোর দায়িত্বে থাকা পরিবারের সদস্যদের দাবি, আমরা আমাদের জ্ঞান অবস্থায় এমন ঘটনা কোনো দিন দেখিনি। এই মন্দির শতাব্দী প্রাচীন, আমাদের পূর্বপুরুষদের কেউ তন্ত্র সাধনা বা তেমন কোনো ঘটনা ঘটিয়েছিল বলেও আমাদের জানা নেই। মন্দিরের ঠাকুরের বেদির নিচ থেকে এইভাবে মাথার খুলি উত্তরে অনেকেই এই ঘটনার সাথে তন্ত্র সাধনার মতো যোগ খুঁজে পাচ্ছেন, আবার অনেকেই নানান কথা বলছেন। যদিও ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ওই মাথার খুলি দুটিকে নিয়ে আসে থানায়। পরবর্তীকালে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। কি ঘটনা ঘটবে, মিস্ত্রি লেগেছে কাজে, আমাকে সকালবেলায় বলে এইখানে মিস্ত্রি আপনার ঠাকুর মন্দিরে কালী মন্দিরে মিস্ত্রি লেগেছে, যে মিস্ত্রিরা বললে যে দেশি বাবা, আমরা তো এখানে জাগরণ তো ঠাকুর, তা আমরা ভয়ে হাত দেবো না, তা তুমি আমাদের এখানে দেবীটাকে ছাড়িয়ে দাও। বললাম বেশ, তাহলে আমাকে নিশ্চয়ই দিতে হবে দেবীটা ছাড়িয়ে। আমি ওদিন যাহাতে বলে আমি তাড়াতাড়ি এসে আমি দেবীটা ছাড়ালাম। দেবীটা ছাড়ে ছাড়তে দেখলাম যে দুটো মরা মাথা দেবীর ভেতর থেকে বেরিয়ে বেরিল। আমি মিস্ত্রি বলছি, মিস্ত্রি এই যে মরা মাথা বেরিয়ে গেলো, হ্যাঁ দেবো যে কই রে, মনে এই যে দুটো মরা মাথা বেরিয়ে গেলো, বলছি বহুদিনকার ঠাকুর তো, হ্যাঁ এগুলো লোকে এনেছে মনে হয়, মনে ভরে মরে রেখে দিয়েছে কি এখানে। কতদিনের মন্দির? বহুদিনকার ঠাকুর। আমাদের দেখি এখন ভয় লাগছে, যে মায়ের থানে, যে মা আমাদের জাগ্রান্ত মা বিশাল, এই জিনিসগুলো কোথা থেকে কি হয়ে গেল এখানে, আমরা এইটা জানতে চাই যে কেন হলো এই জিনিসটা। হ্যাঁ এটা সাধনা মাধনা আমাদের জ্ঞান তো দেখি নাই, এবারে সেই দাদুদের আমলে যারা কী করেছে না করেছে ধরুন আমরা সব দেখি নাই। আমাদের জ্ঞানে দেখছি যে মায়ের মন্দির হবে, আমাদের বললে যে মিস্ত্রি বললে যে তুমি এখানে ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে দিলাম, দিয়ে ফাওড়া মেরে দেখছি একটা ভেঙে গেল আর একটা গোটা বেরিয়ে গেল। ভয় টিভি বীরভূম। এখনই নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ
9434326822, 9474437713. মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কথক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে স্বচ্ছতা থেকে দিব্যতা এই নামে কর্মসূচি গ্রহণ করা হয়। এই উপলক্ষে রাজনগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাতে ঝাঁটা ঝুড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েন সত্যসাই সেবা সংঘের পুরুষ ও মহিলা সদস্যরা। সংস্থার বীরভূম জেলা সার্ভিস কোঅর্ডিনেটর সবুজ বিশ্বাস ও রাজনগর শাখার কনভেনার বিমল গড়াই জানান, সারা বিশ্বজুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। গত 2 অক্টোবর থেকে এই কর্মসূচি শুরু হয়ে আজ শেষ হলো। বীরভূম জেলার রাজনগরেও আজ এই সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। হ্যাঁ, এদিকে ফেলে দিতে। নারায়ণ ইস কাব্যেষ্টা ঠিক রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তে বেরিয়ে আসে মাথার খুলি, ঘটনায় উত্তেজনা এলাকায়। শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে স্বচ্ছতা অভিযান রাজনগরে। জেলা বার্তা এখন এ পর্যন্তই। নমস্কার।